আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর বিষয় হলো মেসেঞ্জারের রিংটোন কিভাবে চেঞ্জ করব। তো আমরা প্রথমেই চলে আসবো আমাদের মেসেঞ্জারে। মেসেঞ্জারে আসার পরে আমাদের দেখুন একদম উপরে হাতের বাঁ দিকে আপনার ছবি সম্বলিত যে আইকনটি রয়েছে, অর্থাৎ চ্যাটস লেখার বাঁ দিকে যে আপনার ছবিটি রয়েছে সেখানে আপনি একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখুন এখানে আপনার নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড লেখা আছে, তো আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে নোটিফিকেশান সাউন্ড, এটা মেসেঞ্জারের ডিফল্টটা দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো এখান থেকে একটি সিলেক্ট করে দিতে পারেন। তারপরে দেখুন আছে রিংটোন, রিংটোনে আপনি চাইলে মেসেঞ্জার সিলেক্ট করা আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, একদম ছোট একটি ভিডিও আজকে। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।